ছাত্রছাত্রীদের জন্যে এখন আমরা শিখব সূচকের নিয়মাবলী সূচকের নিয়মাবলিতে প্রথমেই আমরা তিনটে শব্দ শিখব যেটা সহ সূচক নিধান সহ কি নিধান কি সূচক কি এখন যদি টু এক্স স্কোয়ার থাকে এখানে টু হল সয়োগ এক্স হচ্ছে বেস এবং উপরে যে টুটা আছে সেটা হচ্ছে সূচক সিমিলারলি ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফোর এখানে পাঁচ হলো সয়োগ এক্স হচ্ছে বেস এবং টু দ্য পাওয়ার ফোর যেটা আছে সেটা সূচক এই সূচকের নিয়মাবলীতে প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হলো এক্স টু দ্য পাওয়ার এম ইন টু এক্স টু দ্য পাওয়ার এন ইকল টু এক্স টু দ্য পাওয়ার এম প্লাস এন এখন এই ফর্মুলাটা কীভাবে এলো সেটা দেখা যাক সংজ্ঞা অনুযায়ী एक्स टू दिन इक्ल टू इंटुक्स एन संख्यक गुण कर ले दवार एन पाई एन एक एक्जाम्पल जो देखी एक्स टू दर फाइव इंटू एक्स टू दर थ्री से भेगे लिखले পাঁচটা এক্সের গুণ ফল আবার তিনটে এক্সের গুণ ফল পাঁচটা এক্সের গুণ ফল তিনটে এক্সের গুণ ফল এটা একসঙ্গে গুণ করলে আটটা এক্সের গুণ ফল সেটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স এক্স টু দ্য পাওয়ার এইট বা এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস থ্রি এখন এই ফাইভটা যদি এম সংখ্যক হয় ফাইভ না হয়ে এম সংখ্যক এক্স হয় আর থ্রি না হয়ে এম সংখ্যক এক্স হয় তাহলে স্বভাবত এক্স টু দা পর ফাইভ যে প্লাস থ্রি যেটা ছিল এখানেও এক্স টু দ্য এম প্লাস এন হবে এইভাবে আমরা সূচকের মৌলিক নিয়মটা পেয়ে যাব বাকিগুলো কীভাবে ফর্মুলা এসছে সেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বইতে খুব সুন্দর করে দেয়া আছে এখন বাকি ফর্মুলাগুলো হলো এক্স টু দ্য পর এম ভাগ এক্স টু দ্য পর এন এটা যখন এম গেটার দ্যান এন তখন হবে এক্স টু দ্য পর এম মাইনাস এন আর যখন এন গেটার দ্যান এম হবে তখন ওয়ান বাই এক্স টু দ্য পর এন মাইনাস এম এক্স নটিক টু জিরো হতে হবে এখন আর একটা ফর্মুলা হলো এক্স টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন হলে এম এন মাল্টিপ্লাই হয়ে যাবে সূচকে সুতরাং এক্স টু দ্য পাওয়ার এম ইন টু এক্স টু এন সেটা হয়ে যাবে এক্স টু দ্য এম এক্স ওয়াই টু এম হলে এক্স টু the পর এম ইন টু ওয়াই টু power পর এম আবার এক্স বাই ওয়াই হোল টু দ্য পর এম হলে এক্স টু দ্য পর এম বাই ওয়াই টু দ্য পর এম এখানে অবশ্যই ওয়াই নট ইকাল টু জিরো হতে হবে আর একটা ফর্মুলা এক্স টু দ্য প জিরো মানে যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ার বা সূচক জিরো হলে সেটা ইকোয়াল টু ওয়ান হবে আর একটা ফর্মুলা হলো এক্স টু দ্য পাওয়ার মাইনাস এন ইকাল টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন সেটা ইকোয়াল টু ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার এন সুতরাং এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে বাক্য সূচকের অঙ্কগুলো করতে গেলে